করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত খলনায়ক সাদেক বাচ্চু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। প্রায় 500টি সিনেমার অভিনয় করা সাদেক বাচ্চু 2018 সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খল অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটক, বেতার ও টেলিভিশনেও অভিনয় করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও একটি ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাশাল অমি। অমি, হ্যাঁ মৌসুমী, আপনি জেনেছেন ইতিমধ্যেই যে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন, মানে 6 সেপ্টেম্বর কিন্তু তিনি প্রথম অসুস্থ হন, তার জ্বর অনুভূত হয়, তারপর থেকে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু আরও অসুস্থ হওয়ার পরে যখন কোভিড টেস্ট পজিটিভ আসে, তারপরে তাকে নিয়ে আসা হয় কিন্তু ইউনিভার্সাল হাসপাতালে। এখানে তার অবস্থার অবনতি হলে আজকে দুপুর 12:05 কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন চলচ্চিত্র নায়ক জায়েদ খান, আমরা তার কাছে সর্বশেষ আপডেট জানব সাদেক বাচ্চুর জানাজা কখন হবে আর দাফন কখন হবে, আপনি জানে থাকলে জানান। যেহেতু উনি করোনায় আক্রান্ত এবং ওনার করোনায় আক্রান্ত হয়ে উনি ইন্তেকাল করেছেন, সেহেতু পরিবার থেকে এফডিসিতে ওনার জানাজাটা ওনারা করতে যাচ্ছেন না পরিবার থেকে। তার ফলশ্রুতিতে আমরা যে ওনার পারিবারিক সিদ্ধান্ত যেটা, যে বাদ আসর খিলগাঁও তালতলা যেখানে করোনা রোগীদেরকে দাফন করা হয় ওখানেই জানাজা শেষে ওখানেই পারিবারিকভাবে ওখানে তাকে দাফন করা হবে। এবং আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ওনাদের সাথে একাত্রতা ঘোষণা করে ওখানে থেকে ওখানেই বাদ আসর আমরা ওখানে তাদেরকে তাকে শেষবারের মতো তাকে ওখানে দাফনের ব্যবস্থা করবো আর কি। মৌসুমী, আপনি শুনলেন আমাদের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চুকে কিন্তু বাদ আসর খিলগাঁওয়ে তার বাসার সামনে কিন্তু তার নামাজের জানাজা শেষে তার খিলগাঁও কবরস্থানে তাকে দাফন করা হবে। তো ইউনিভার্সাল মহাখালী ইউনিভার্সাল হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মার্শাল অমি।